হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লগ। তো ছাদ বাগানে ওঠার পরই দেখলাম আজকে ছাদে বিরাট বড় রেইনবো উঠেছে, খুব ভালো লাগছে। আকাশটাও বেশ সুন্দর। এই যে আমার ছাদ বাগান, এখানে একটি পেয়ারা গাছের উপরে দন্দুল গাছ হয়েছে, নিচে আছে পুঁই শাক গাছ, এখানটাতে আছে হচ্ছে আপেল গাছ। এটা তো সজনা গাছ, এটা হচ্ছে আমার একটা 12 মাসে আম গাছ। এবছর এই গাছটাতে আম ধরেছে এবং মুকুল আছে, ছোটো ছোটো কুড়িও আছে। এই যে দেখতে পাচ্ছেন, তারপরে হচ্ছে গা, তারপরে এখানটাতে আম ধরছে অনেক। তুমি যে এই জায়গাটাতেও আম ধরছে অনেকগুলো, ছোট্ট একটি গাছ, তারপর মাশাল্লাহ দিয়ে আম ধরেছে। তো এখানে একটা আম, এটা সম্পূর্ণ হলুদ হয়ে গিয়েছে, তারপর আমি বেঁধে দেখেছি মনে হয় ওদিক দিয়ে পড়ে যেতে পারে। এটা নিচে আছে থানকুনি পাতা, আর এখানটাতে আছে হচ্ছে এটা আনার গাছ, এখানে আছে আনার গাছ। তো আনার গাছেও মাশাল্লাহ ফলন আসতেছে, এদিকে তো ধরা আছে আশেপাশে, এখানে নতুন করে আসতেছে অনেকগুলো। নতুন একটা গাছ, এটা একটা ভিয়েতনামি মাল্টা গাছ, এটাতেও মাল্টা আসা শুরু করেছে। এটা হচ্ছে বাগান বিলাস গাছ, গাছটা অনেক বড় হয়ে এদিক দিয়ে চলে গেছে। আর একটা আনার গাছ, এটা তো আনার ধরছে। তো মিষ্টি জলপাই গাছ, সবেদা গাছ, শরীফা গাছ, জামরুল গাছ, এটা সাদা জামরুল, এটা হচ্ছে একটু ফুল গাছ নীল অপরাজিতা, করমচা গাছ, করমচা ধরছিল প্রচুর, করমচা ধরছিল গাছটাতে আমরা ফিরে ফেলেছি। তারপরেও কিছু কিছু রয়েছে এখনও গাছটাতে, যে দিকটাতেও আছে। গাছের গামরাঙ্গা গাছ, মোটামুটি সব ধরনের গাছে আছে আমার ছাদ বাগানে। এটা হচ্ছে লাল জামরুল, আর এখানে এটা হচ্ছে ড্রাগন গাছ, এটাতে ড্রাগন আসছিল, আবার নতুন করে ড্রাগন আসতেছে গাছটাতে। আমলকি গাছ, আমলকি গাছটাতে ফুল এসেছিল কিন্তু ফল হয়নি, আশা রাখছি সামনে এটাতেও ফল ধরবে। আর এটা হচ্ছে একটা আম গাছ, 12 মাসে পুনাই জাতের আম, এটাতেও মুকুল আসছে। এবং এই যে আমের বিক্রি হচ্ছে পদবেল গাছ, এটা হচ্ছে আমড়া গাছ, এটা একটা বড়বড়ি গাছ, 12 মাসে বড়বড়ি। তো কিছুদিন আগে এই গাছটা তো প্রচুর উর্বরী ছিল, তো এখন নতুন করে আবার ফুল আসতেছে, এবং সাথে সাথে কিছু জায়গায় দুই একটা বড়ই আছে দেখা যায়। সে হচ্ছে আমার ছাদ বাগানের ফল গাছগুলো, আরও গাছ আছে ওই পাশটাতে, আরও গাছ আছে ছাদে ওদিকে ফুল গাছগুলো। তো আমার ছাদ বাগানটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লগ। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটার পাশেই থাকবেন।